ধরা পড়ে না, আমার ধরা পড়তো যে বলে না তোদের 10 দিন ধরে ছড়াচ্ছি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল টানা 10 দিন জ্বর আর রক্তশূন্যতার সমস্যা নিয়ে মঙ্গলবার সকালে চিকিৎসা নিতে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন এক শিক্ষার্থী। অভিযোগ করেন ধর্ষণের চেষ্টা করেছে চিকিৎসক। ভুক্তভোগী ওই নারী জানান, 4 দিনের বেশি জ্বরে আক্রান্ত রোগীদের প্রথমে আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর প্রায় 2 ঘন্টা কক্ষটিতে আটকে রেখে প্রথমে শারীরিক লাঞ্ছনা আর ধর্ষণের চেষ্টা করা হয়। ডক্টর দাউদুল ইসলাম তিনি আমাকে প্রথমে বলছে যে আমার সাথে আসো, তারপর দেখে বলতেছে তুমি পড়াশোনা করো। পরে আমি বললাম হ্যাঁ। বলতেছে যে আমার অ্যাসিস্ট্যান্ট নাই, তুমি আমাকে একটু হেল্প করে দিবা, কিছুদিন লিখে দিবা। 2 ঘন্টা আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করছি আমার আম্মুর কাছে, কিন্তু আমি পারতেছি না। আর অনেক খারাপ খারাপ কথা বলতেছি হিন্দিতে, ওনার ইশারা ইঙ্গিত। আর কাছে এসে বসতেছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। এই ঘটনার পর পালানোর সময় উৎসুক জনতা ডাক্তারকে হাতে নাতে ধরে গণপিটুনি দিতে গেলে এগিয়ে আসেন কর্তৃপক্ষ। ভুক্তভোগীর দাবি অভিযোগ নেয়ার কথা বলে আবারও আটকে রেখে সমাধানের চেষ্টা করা হয়, তবে শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় রক্ষা পান তিনি। সেখানে যদি গ্রামের একটা মেয়ে হইতো বা হচ্ছে খুব গরিব ফ্যামিলি থেকে একটা মেয়ে হইতো, ওরা তো সেখানে বিচার পাইতো না, ওটা মেয়েদের দোষারোপ করতো। আগের গুলো ধরা পড়ে না, আমার ধরা পড়তো যে বলে না তোদের 10 দিন ধরে ছড়াচ্ছি, ওই একদিনও আমার কাছে ধরা পড়তো। চিকিৎসা নিতে এসে হয়রানির এমন ঘটনায় বিব্রত ভুক্তভোগীর পরিবার। মেডিকেল আইসে যদি আমরা সাধারণ মানুষ যদি এই ধরনের সিচুয়েশনে পড়তে হয় আমাদের, তাহলে আমাদের সিকিউরিটি কোথায় আসলে? অভিযোগ সম্পর্কে হাসপাতালটির পরিচালকের কাছে জানতে চাওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। অলরেডি আমরা কমিটি করে দিয়েছি, 7 কর্মদিবসের মধ্যে আমরা প্রতিবেদন দিতে বলছি। এই ঘটনায় এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মন্ত্রণালয়েও অভিযোগ দেওয়া হয়েছে। চেষ্টা চলছে থানায় মামলা দায়েরেরও। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।